हेलो फ्रेंड्स, वंस अगेन वेलकम टू द यूट्यूब चैनल पाठशाला 24/7 एडुकेशन फॉर ऑल एंड ऑनलाइन प्लैटफर्म। और क्यों क्यों तुम्हारा हमारे वीडियो देखो हमारे फेसबुक पेज पाठशाला 24/7 ने तुम्हारे सकल के स्वागत। आजकल सेशने आलोचना करब प्लैंट हरमोन सम्पर्के, मैं उद्भिद हरमोन सम्पर्के। तुम्हारा तो जानो जेको जीव देह हरमोन भूमिका कतटुकू, एवं जरा कम्बाइन एग्जाम दाओ तारा तो ब्यापारे तुम्हारा निश्चय अवगत रहेछे जे प्लैंट हरमोन थेके किन्तु प्रायशई একটা না একটা কিন্তু কোশ্চেন সেট হয়ে থাকে। তো এই সেশনে আমরা ইম্পর্টেন্ট যেটাকে বিগ ফাইভ প্ল্যান্ট হরমোনস বলে, প্ল্যান্ট হরমোন তো অনেকগুলো হয়ে থাকে, তার মধ্যে যেগুলোকে বিগ ফাইভ বলে মানে টপ মোস্ট ইম্পর্টেন্ট ফাইভ প্ল্যান্ট হরমোন, সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে জাস্ট একটাই অনুরোধ, তোমরা ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অব দি উইদাউট স্কিপ করে দেখো। আর চাইলে আমার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করতে পারো যদি তোমাদের ভালো লাগে থাকে, এবং যারা পেজে রয়েছে ফেসবুক পেজে রয়েছে তারাও পেজটাকে লাইক করে পেজের সঙ্গে জয়েন হয়ে যেতে পারে আমার পরবর্তী এবং এরকম আরও ইম্পর্টেন্ট কিছু ভিডিও কন্টেন্টসের জন্য। তো দেরি করছি না, শুরু করছি। প্ল্যান্ট হরমোনস, উদ্ভিদ হরমোন, প্ল্যান্ট হরমোনস আর অফ টু টাইপস। তাহলে প্ল্যান্ট হরমোনকে দুভাগে ভাগ করা যায়। প্রথমত একটা হচ্ছে গ্রোথ প্রোমোটার্স, একটা হচ্ছে গ্রোথ ইনহিবিটার্স। আমি প্রথমেই বলেছি যে প্ল্যান্ট হরমোন অনেকগুলো আছে, তার মধ্যে আমরা বিগ ফাইভ যে টপ ফাইভ সেটা নিয়ে আলোচনা করব। তো তাদের যে কার্যকলাপের উপর নির্ভর করে, মানে ফাংশনালি হরমোনসকে, প্ল্যান্ট হরমোনসকে দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে কিনা গ্রোথ প্রোমোটার্স, মানে যারা গাছের বৃদ্ধিতে সাহায্য করে, সহায়তা করে। একটা হচ্ছে গ্রোথ ইনহিবিটার্স, মানে যারা গাছের বৃদ্ধিতে বাধা দেয়। মানে কিছু হরমোন রয়েছে প্ল্যান্ট হরমোন যারা গাছের বৃদ্ধিতে সহায়তা করে, আর কিছু প্ল্যান্ট হরমোন রয়েছে যারা গাছের বৃদ্ধিতে বাধা দেয়। তো গাছের বৃদ্ধিতে সহায়তা করে এরকম প্ল্যান্ট হরমোনস কী কী রয়েছে ইম্পর্টেন্ট, যেগুলো এই ক্লাসে আমরা, এই সেশনে আমরা দেখে নেবো, সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে অক্সিন, নাম্বার টু হচ্ছে সাইটোকাইনিন, নাম্বার থ্রি হচ্ছে জিবেরিলিন। আশা করি তোমরা অনেকেই তিনটে নামের সঙ্গে পরিচিত। আর গ্রোথ ইনহিবিটার্সের মধ্যে, মানে গাছের বৃদ্ধিতে বাধা দেয় এরকম যে দুটি হরমোন আমরা এই সেশনে আলোচনা করতে চলেছি, সেগুলো হচ্ছে কি না অ্যাবসেসিক অ্যাসিড এবং ইথিলিন। তাহলে আমি কি বললাম, গ্রোথ প্রোমোটারদের প্রোমোটারের ক্ষেত্রে যে তিনটে হরমোন অক্সিন, সাইটোকাইনিন, জিবেরিলিন, এবং গ্রোথ ইনহিবিটার্সের যে দুটো হরমোন অ্যাবসেসিক অ্যাসিড এবং ইথিলিন, এই টোটাল মোট যে পাঁচটা হরমোন, এটা নিয়ে আমাদের আজকের সেশন হচ্ছে আলোচ্য বিষয়। তো প্রথমে আমরা শুরু করছি অক্সিনকে দিয়ে। অক্সিন, অক্সিন ইজ ইনভেন্টেড বাই চার্লস ডারউইন অ্যান্ড হিজ সন ফ্রান্সিস ডারউইন। তাহলে অক্সিন যে হরমোন, এই অক্সিন হরমোনটাকে আবিষ্কার করেছিল কে, না চার্লস ডারউইন এবং তার পুত্র ফ্রান্সিস ডারউইন। ইট ইজ দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হরমোন। অক্সিন হরমোনকে বৃদ্ধি এবং বিকাশজনিত হরমোন বলা হয়, কারণ এটা গাছের বৃদ্ধিতেও সহায়তা করে এবং বিকাশেও সহায়তা করে। এর জন্য অক্সিন হরমোনকে বলা হয় গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হরমোন। অক্সিন ইজ কল্ড দ্য মাস্টার হরমোন। অক্সিন হরমোনকে বলা হয় মাস্টার হরমোন বা প্রভু হরমোন। কারণটা কি, অ্যাজ ইট কন্ট্রোলস দ্য অ্যাক্টিভিটি অফ আদার হরমোনস। কারণ এই অক্সিন হরমোন উদ্ভিদ দেহের মধ্যে অবস্থিত আরও যে সমস্ত হরমোনগুলো রয়েছে তাদের অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে। তাহলে উদ্ভিদ দেহে অক্সিনকে বাদ দিয়েও তো আরও অনেক হরমোন রয়েছে, তাদের অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে বলে অক্সিনকে কিন্তু মাস্টার হরমোন বলা হয়। তো বলতেই পারে যে কোন হরমোনকে, কোন প্ল্যান্ট হরমোনকে কিন্তু মাস্টার হরমোন বলা হয়, উত্তরটা হয়ে যাবে অক্সিন। অক্সিন আবার দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ন্যাচারাল অক্সিন, মানে প্রাকৃতিক কিছু অক্সিন হরমোন রয়েছে, আর কিছু রয়েছে আর্টিফিশিয়াল বা কৃত্রিম অক্সিন। তো ন্যাচারাল অক্সিনের মধ্যে কী কী রয়েছে, আইএএ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইনডোল অ্যাসিটিক অ্যাসিড যাকে আমরা বলে থাকি, আইবিএ ইনডোল বেন্টারিক অ্যাসিড। মানে ন্যাচারাল অক্সিন হরমোনকে আমরা দুটো পেলাম, একটা হচ্ছে ইনডোল অ্যাসিটিক অ্যাসিড আই ডাবলএ, একটা হচ্ছে ইনডোল বেন্টারিক অ্যাসিড হচ্ছে আইবিএ। আর আর্টিফিশিয়াল অক্সিন মানে কৃত্রিম অক্সিন হরমোন আমরা দুটো জানি কী কী, এটা হচ্ছে এনএএ যেটাকে বলা হয় ন্যাপথেলিন অ্যাসিটিক অ্যাসিড, আরটা হচ্ছে টু ফোর ডি, এটা হচ্ছে টু ফোর ডি। তাহলে ন্যাচারাল অক্সিন হরমোন আমরা দুটো জানলাম, আর ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল অক্সিন হরমোন আমরা কিন্তু দুটো জানলাম। এবার আমরা জেনে নেব যে উদ্ভিদ দেহে অক্সিন হরমোনের অ্যাপ্লিকেশনটাই বা কী। তাহলে উদ্ভিদ দেহে অক্সিন হরমোনের যে অ্যাপ্লিকেশন বা যে কাজটা করে থাকে তার নাম্বার ওয়ান কী বলছে, না স্টিমুলেটস স্টেম এলোগেশন। আমরা প্রথমেই জেনেছি অক্সিন হরমোনকে কিন্তু বৃদ্ধিজনিত হরমোন বলা হয়, প্রথমেই দেখে এসেছি আমরা, কারণ এটা উদ্ভিদের গ্রোথ এবং ডেভেলপমেন্টে সাহায্য করে। তো কাণ্ডের যে এলোগেশন, কাণ্ডের যে বৃদ্ধি ঘটবে, তার যে সম্প্রসারণ ঘটবে, সেটাকে স্টিমুলেট করে, সেটাকে উদ্দীপিত করে কিন্তু অক্সিন হরমোন। নাম্বার বি কী করে, প্রমোটস দ্য ফরমেশন অফ রুটস। গাছের যে মূল, সেই মূলের যে ফরমেশন বা মূল যে তৈরি করবে সেটাকে কিন্তু রেগুলেট করে বা প্রমোট করে কে, না অক্সিন হরমোন। নাম্বার সি রেগুলেটস ডেভেলপমেন্ট অফ ফ্রুটস। গাছের যে ফল হয়
সেই ফলটাকেও রেগুলেটস করে বা ফলের যে ডেভেলপমেন্ট যে বিকাশ ঘটে সেটাকেও সাহায্য করে অক্সিন হরমোন। নাম্বার ডি, ফাংশনস ইন ফটোট্রপিজম। ফ্রেন্ডস, ফটোট্রপিজম কি? আমরা জানি যে গাছের বা উদ্ভিদের যে চলন হয় তা আমাদের একটা ফটোট্রপিক চলন রয়েছে, যেখানে ফটোর উদ্দীপ যে গতিবিধি, ফটো বা আলোর যে গতিবিধি তার উপরে নির্ভর করে উদ্ভিদের চলন হয় তাকে ফটোট্রপিক বলে। সে ফটোট্রপিক চলনেও কিন্তু অক্সিজেনের ভূমিকা রয়েছে। আর নাম্বার ই কি বলছে, প্রমোটস ভাস্কুলার ডিফারেন্টিয়েশন, ডিফারেন্সিয়েশন। ভাস্কুলার ডিফারেন্সিয়েশন মানে কি ফ্রেন্ডস? উদ্ভিদ দেহে যে সংবহন তান্ত্রিক যে কাজকর্মগুলো হয়ে থাকে, মানে উদ্ভিদে তো জানি আমরা দুটো কলা রয়েছে, একটা জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেমের মাধ্যমে কি হয়, মূলরন দ্বারা শোষিত জল ক্লোরোফিলের গিয়ে পৌঁছায়, মানে পাতাতে গিয়ে পৌঁছায়, তারপর সেখানে শর্করা জাতীয় খাদ্য যখন তৈরি হয় বাতাসে অবস্থিত কার্বন ডাইঅক্সাইডের সহায়তা এবং সূর্যালোকের উপস্থিতিতে, তারপর সেই শর্করা জাতীয় খাদ্য কিন্তু দেহের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই যে সংবহনতান্ত্রিক কাজ, এটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করে, এটাকেও কিন্তু প্রমোট করে অক্সিজেন হরমোন। তাহলে অক্সিজেন হরমোন উদ্ভিদে কোন যে পাঁচটা কাজ প্রমোট করে সেটা আমরা দেখে এলাম, আশা করি এর মধ্যে তোমাদের কোনো আর প্রবলেম থাকতে পারে না। তো অক্সিজেনের পরে আমরা যে প্রমোট যে হরমোন তার নাম্বার টুতে চলে আসবো, সেটা হচ্ছে সাইটোকাইনিন। তাহলে সাইটোকাইনিন হরমোনকে কে ডিসকভার করেছে ফ্রেন্ডস? না, স্কুগ অ্যান্ড মিলার। আমরা দেখেছিলাম অক্সিজেন হরমোনকে কে ডিসকভার করেছিল, না চার্লস ডারউইন এবং তার পুত্র, সাইটোকাইনিনকে ডিসকভার করলো স্কুগ এবং মিলার। ইট আর সাইটোকাইনিন কী কাজ করে? ইট হেল্পস টু দ্য ডিভিশন অফ সেলস। গাছের যে কোষ, সেই কোষ বিভাজন করে। দেখো ফ্রেন্ডস, কোষটা বিভাজন ঘটলেই তবেই তো গাছের বৃদ্ধি হবে, তো কোষ বিভাজন হওয়াটাও কিন্তু গাছের বৃদ্ধির জন্য জরুরি। তো সেই কোষকে বিভাজন করার যে কাজ, সেটা কিন্তু সাইটোকাইনিন করে থাকে। ভিডিওটার মাঝে একটা কথা বলছি ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও, এবং যারা ভিডিওটাকে আমার ইউটিউব চ্যানেলে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, এবং পাশে বেল বাটনটিও প্রেস করে নিও আমার পরবর্তী ভিডিও আপডেটসের জন্য। এবং যারা ফেসবুক পেজে দেখছো এরকমই কিছু ইম্পর্টেন্ট ভিডিও কন্টেন্টের অ্যাভেলেবিলিটির জন্য তোমরা ফেসবুক পেজটাকে লাইক করে এখানে জয়েন হয়ে যেতে পারো। তো যাই হোক, আবার প্রসঙ্গে ফিরে আসি। তো এবার আমরা দেখে নেবো সাইটোকাইনিন যে হরমোন, সেই হরমোনের উদ্ভিদ যে দেহ, সেই উদ্ভিদ দেহের অ্যাপ্লিকেশনটা কী। নাম্বারে সেল ডিভিশন, আমরা আগে দেখে এলাম যে এর প্রধান কাজ হচ্ছে সেলটাকে ডিভিশন করা, মানে উদ্ভিদের যে কোষ আছে সেই কোষকে বিভাজন করা। নাম্বার বি বলছে এপিক্যাল ডমিনেন্স। নাম্বার কি বলছে? না, এপিক্যাল ডমিনেন্স। এপিক্যাল ডমিনেন্স মানে কি বলছে ফ্রেন্ডস? যে গাছের যে শীর্ষস্থ অঞ্চল রয়েছে, গাছের শীর্ষস্থ অঞ্চল মানে কি, মানে গাছের একদম অগ্রভাগ, সে অগ্রভাগের মধ্যে যে কোষ রয়েছে সেটার বিভাজন ঘটবে তবেই তো গাছের বৃদ্ধি ঘটবে। তো সেই জায়গাটাকে কন্ট্রোল করে কিন্তু সাইটোকানিন। নাম্বার সি, সিড জার্মিনেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বীজের যে সুপ্তাবস্থা, একটা বীজ থাকে তো একটা বীজের মধ্যে তো একটা বিরাট বড় বৃক্ষ নিহিত থাকে আমরা সকলেই জানি, তো সেই বীজের যে সুপ্তাবস্থা সেটাকে ভঙ্গ করতে সাহায্য করে কিন্তু সাইটোকাইনিন। বারবার এক্সামে এসেছে যে সিড জার্মিনেশন বা বীজের যে সুপ্তাবস্থা সেটাকে ভঙ্গ করে কোন হরমোন, উত্তরটা হয়ে যাবে সাইটোকাইনিন। নাম্বার ডি, ডিলে অফ লিফ সেনেন্স, গাছের যে পত্র মোচন ঘটে সেটাকে বিলম্বিত করে, পাতাটা যে ঝরে পড়বে সেই ঝরে পড়ার সময়কালটাকে দীর্ঘায়িত করে বা পত্রমোচনটাকে বিলম্বিত করে কিন্তু সাইটোকাইনিন হরমোন। এটাও বারবার এক্সামে এসেছে যে পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন, এটা হয়ে যাবে ফ্রেন্ড সাইটোকাইনিন। তাহলে অক্সিন এবং সাইটোকাইনিনের পরে আমরা আর একটা গ্রোথ প্রোমোটার্স যে হরমোন রয়েছে সেটা দেখে নেবো, সেটা হচ্ছে জিবেরেলিন। জিবেরেলিনকে কে আবিষ্কার করেছে ফ্রেন্ডস? না, জিবেরেলিন ইজ ডিসকভার্ড বাই ই কুরোসোভা। তাহলে ই কুরোসোভা আবিষ্কার করেছে জিবেরেলিন। এবার আমরা দেখে নেবো উদ্ভিদ দেহে জিবেরেলিনের অ্যাপ্লিকেশন কী কী। নাম্বার ওয়ান, উদ্ভিদ দেহে জিবেরেলিন কী কাজ করে? স্টিমুলেট স্টিম এলোকেশন। তাহলে স্টিমুলেট স্টিম এলোকেশনের কথা আমরা অক্সিন হরমোনের ক্ষেত্রে দেখেছিলাম যে গাছের কাণ্ডের বৃদ্ধিতে সহায়তা করে, জিব্বেরেলিনও গাছের কাণ্ডের বৃদ্ধিতে সহায়তা করছে। নাম্বার বি, পলেন ডেভেলপমেন্ট, গাছের যে পরাগ সৃষ্টি হয়, পরাগরেণু আমরা তো জানি গাছ যে জনন ঘটাবে, গাছের যে অঙ্গজ জনন ঘটবে সেটা কৃত্রিমভাবে হোক বা কি বলবো আর্টিফিশিয়াল ওয়েতে হোক, তার যে পলেন বা পরাগ, তার যে ডেভেলপমেন্ট সেটাকে কিন্তু কে ডেভেলপ করবে? না, জিব্বেরেলিন। ফ্রুট গ্রোথ, গাছের যে ফল হবে সে ফলটার বৃদ্ধি ঘটাবে কে? জিব্বেরেলিন। তাহলে গাছে যে ফল আসবে সেই ফলের বৃদ্ধি ঘটাবে কোন হরমোন? না, জিব্বেরেলিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ফুড গ্রোথের জন্য কোন হরমোন সাহায্য করে? জিব্বেরেলিন। পলেন ডেভেলপমেন্টের জন্য কোন হরমোন সাহায্য করে? না, জিব্বেরেলিন। আর নাম্বার ডি কী বলছে? রেগুলেট সেক্স ডিটারমিনেশন, যেটা বলছিলাম পলেন ডেভেলপমেন্টের ক্ষেত্রেই একই সঙ্গে রিলেটেড, যে সেক্স ডিটারমিনেশন মানে গাছের যে জনন ঘটবে, গাছের যে যে পদ্ধতিতে যে গাছ জনন সম্পন্ন করে, সেটা অঙ্গজ জনন হোক, কৃত্রিম পদ্ধতিতে হোক বা প্রাকৃতিক পদ্ধতিতে হোক, সেটাকে নির্ণয় করবে কিন্তু জিব্বেরেলিন। তাহলে গাছের যে জনন নিয়ন্ত্রণ করবে সেটাকেও কিন্তু কে করে? না, জিব্বেরেলিন। তাহলে এই তো গেল গ্রোথ প্রোমোটার্স তিনটে হরমোন আমরা দেখে নিলাম, যে অক্সিন, সাইটোকাইনিন আর জিব্বেরেলিন।
এবার আমরা দেখে নেব গ্রোথ ইনহিবিটরস যে দুটো হরমোনের কথা আমরা জেনে এসেছিলাম প্রথমে, একটা ছিল অ্যাবসিসিক অ্যাসিড, একটা ছিল ইথিলিন, সেগুলো সম্পর্কে জেনে নেব। আমি আরো একবার বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস একটা লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। তো অ্যাবসিসিক অ্যাসিড এটা হচ্ছে কিন্তু গ্রোথ ইনহিবিটরস হরমোন, মানে বৃদ্ধিতে বাধা দেয়। এখানে একটা কোশ্চেন সেট হয়ে যেতে পারে, চারটে হরমোনের নাম দিয়ে দিল, দিয়ে বলে দিল নিচের মধ্যে কোনটি গ্রোথ ইনহিবিটরস হরমোন বা কোনটা বৃদ্ধিতে বাধা দেয় এমন হরমোন। এবার তিনটে তার মধ্যে প্রোমোটার হরমোনের নাম বলে দিল, যে অক্সিন, সাইটোকাইনিন, জিবরেলিন, একটা দিয়ে দিল অ্যাবসিসিক অ্যাসিড বা ইথিলিন, তোমাকে তখন ইথিলিনটা খুঁজে বের করতে হবে। বা একই রকম করে বলে দিতে পারে যে নিচের মধ্যে কোনটি গ্রোথ প্রোমোটার হরমোন, এভাবে কিন্তু আসতে পারে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। হ্যাঁ, আর একটা কথা মনে পড়লো বলে দিই, যে তোমরা যদি এই যে ভিডিও তোমরা দেখছো যদি পিডিএফ পেতে চাও, তাহলে তোমাদেরকে আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমাদেরকে জুড়তে হবে, ওই একই নামেই রয়েছে, পার্সোনা 24/7। তোমরা যারা ফেসবুক পেজে দেখছো ভিডিওটা, দেখো ডেসক্রিপশনে গিয়ে দেখো, সেখানে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাকে দিয়ে দিয়েছি। এবং যারা ইউটিউবে দেখছো সেখানে তোমরা ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারো, সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা যদি জয়েন হয়ে যাও তোমরা এই ভিডিওর পিডিএফ পেয়ে যাবে। তো পিডিএফ রিলেটেড ইস্যুর জন্য তোমাদেরকে টেলিগ্রাম পেজ, সরি, আমার টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানে যোগ হতে হবে। তো অ্যাবসিসিক অ্যাসিডটাকে ডিসকভার করেছে কি ফ্রেন্ডস, না ওয়ারেনিং। এবার আমরা দেখে নেবো অ্যাবসিসিক অ্যাসিডের অ্যাপ্লিকেশনটা বা কি, মা উদ্ভিদে অ্যাবসিসিক অ্যাসিডের কাজটা কি। নাম্বার ওয়ান বলছে ইনহিবিটস গ্রোথ ডিউরিং স্ট্রেসফুল কন্ডিশন। গাছের যখন একটা স্ট্রেসফুল কন্ডিশন থাকে, মানে গাছ যখন একটা প্রতিকূল অবস্থার মধ্যে থাকে, মানে গাছের বেড়ে ওঠার জন্য যে সমস্ত ন্যাচারাল যে সমস্ত কম্পোনেন্টগুলোর প্রয়োজন হয়, সেগুলো যখন কোনো কিছু একটা অভাব থাকছে, সেই সময়ে গাছকে বাধা দেয়, গাছের বৃদ্ধিতে বাধা দেয় কোন হরমোন, অ্যাবসিসিক অ্যাসিড। নাম্বার বি প্রমোটস সিড ডরমেন্সি। তার একটু আগে আমরা দেখেছিলাম সিডের জার্মিনেশনে সাহায্য করছিল কোন হরমোন ফ্রেন্ডস, না সিডের জার্মিনেশনে কিন্তু সাহায্য করছিল ফ্রেন্ডস সাইটোকাইনিন। দেখো সাইটোকাইনিন সাহায্য করেছিল সিডের জার্মিনেশনে, মানে সুপ্তাবস্থা ভঙ্গ করার জন্য। আর বীজের যে সুপ্তাবস্থা বীজ যে ধরে রাখে, সেই সুপ্তাবস্থাতে সাহায্য করে কে, অ্যাবসিসিক অ্যাসিড। দেখো নিজের মধ্যে কনফিউশন করে দেও না, তাহলে বীজের সুপ্তাবস্থা ধরে রাখতে সাহায্য করে কে, অ্যাবসিসিক অ্যাসিড, এবং বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে কে, তখন হয়ে যাবে সাইটোকাইনিন। তাহলে বীজের সুপ্তাবস্থা, আমি আরেকবার বলছি, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে হচ্ছে সাইটোকাইনিন, এবং বীজের সুপ্তাবস্থাকে ধরে রাখতে সাহায্য করে হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। তো অ্যাবসিসিক অ্যাসিডের পরে আমরা চলে আসবো এবার ইথিলিন, যেটা হচ্ছে, যে এটা হচ্ছে কিন্তু একটা গ্রোথ ইনহিবিটরস হরমোন। তো ইথিলিন হরমোনটাকে কে আবিষ্কার করেছিল ফ্রেন্ডস, না ডিসকভার্ড বাই ক্রকার অ্যান্ড কাজিনস। এবার আমরা দেখে নেবো উদ্ভিদদেহে ইথিলিন হরমোনের অ্যাপ্লিকেশন। রাইপেনিং অফ ফ্রুটস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটু আগে কি দেখে এসেছিলাম, গাছের ফলের বৃদ্ধি, গ্রোথ অফ ফ্রুট, গ্রোথ অফ ফ্রুটে কে সাহায্য করেছিল ফ্রেন্ডস, গ্রোথ অফ ফ্রুট গাছের ফলের বৃদ্ধিতে সাহায্য করেছিল জিবেরিলিন। এবার আমরা দেখে নিচ্ছি ওই ফলটাকে পাকতে সাহায্য করছে কে, না ইথিলিন, ফলটাকে পাকতে সাহায্য করছে ইথিলিন। তাহলে জিবেরিলিন সাহায্য করছিল গাছের ফলের বৃদ্ধিতে, আর ইথিলিন সাহায্য করছে গাছের ফলটাকে পাকাতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিভ অ্যাবসেশন, লিভ অ্যাবসেশন কাকে বলে ফ্রেন্ডস, গাছ যখন একটা নির্দিষ্ট ঋতুতে তার পাতাটাকে ত্যাগ করে দেয়, মানে তার যে পাতা সেটা ঝরে যায়, বিশেষত তোমরা দেখবে শীতকালের, শীতকালের পরে, শীতকালে, শীতকালের সময় হয় শীতকালের শুরুতে, তারপর বসন্তে আবার নতুন পাতা বেরিয়ে যায়, সেই সময়ে সেই পাতা যে ঝরে যাবে সেটাকে প্রমোট করে, সেটাকে কন্ট্রোল করে কে, না ইথিলিন। আর আগে আমরা দেখে এসেছিলাম পত্রমোচনকে বিলম্বিত করে কে, মানে পত্রমোচন পাতাটাকে ঝরতে দেয় না কোন হরমোন, আমরা দেখে এসেছিলাম আগে, কোথায় গেল, পাতাটাকে ঝরতে দেয় না আমরা দেখেছিলাম কিনা, সাইটোকাইনিন। দেখো এখানে সাইটোকাইনিন হরমোন কি সাহায্য করছিল, সাইটোকাইনিন হরমোন সাহায্য করেছিল ডিপ লিপসিনান্সে সাহায্য করেছিল, মানে পাতাটাকে ঝরতে বিলম্বিত করেছিল। আর এবার পাতাটাকে ঝরতে সাহায্য করছে কোন হরমোন, না ফ্রেন্ডস, ইথিলিন, তা নাহলে তো নতুন করে আবার পাতা গজাবে না। আর নাম্বার সি কি, প্রমোটস রুট অ্যান্ড রুট হেয়ার ফর্মেশন। গাছের যে মূল সৃষ্টি হয় এবং মূলের যে মনোরম অঞ্চল সৃষ্টি হয়, যেটার দ্বারা মনোরম অঞ্চলের সাহায্যে তো গাছ মাটি থেকে যে কৌশিক প্রক্রিয়ায় তো জল শোষণ করে, তো সেটাকে ফর্মেশন করতে সাহায্য করে কিন্তু ইথিলিন। আর নাম্বার ডি কি, প্রমোটস ফ্লাওয়ারিং ইন দ্য পাইনঅ্যাপেল ফ্যামিলি। ফলের মধ্যে যে পাইনঅ্যাপেল ফ্যামিলি আছে, সেই পাইনঅ্যাপেল ফ্যামিলির যে ফ্লাওয়ার আসে না, পাইনঅ্যাপেল ফ্যামিলির গাছগুলোর মধ্যে, উদ্ভিদগুলোর মধ্যে যে ফ্লাওয়ার, যে ফুল হয়, সেই ফুলটাকে প্রমোট করে কিন্তু কিনা ইথিলিন। আশা করছি ফ্রেন্ডস তোমরা ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অব্দি দেখলে, এবং টপ যে মোস্ট ইম্পর্টেন্ট বিগ ফাইভ যে প্ল্যান্ট হরমোন রয়েছে, আশা করি সেটা সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন থাকতে পারে না।
কোনো যদি প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। তোমরা কমেন্ট বক্সে কেমন হয়েছে লিখে জানালে আমি, আমার ক্ষেত্রে এটা একটা মোটিভেশন হিসেবে কাজ করে, আমি এরকমই আরও এর থেকে আরও ভালো আর থেকে আরও অনেক উন্নত কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে আসার চেষ্টা করব। তো যারা যারা ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট অবধি দেখলে থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ডস, এবং তোমাদের যাদের আপকামিং এক্সাম তো শিডিউল হয়ে গেছে, সেসে অনেকগুলো এক্সাম শিডিউল করে দিয়েছে, তার জন্য অগ্রিম বেস্ট অফ লাক। তো ভিডিওটাকে আর দীর্ঘায়িত করবো না, এখানে শেষ করলাম। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো এরকমই কিন্তু কিছু ইম্পর্টেন্ট কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব সুস্থ থেকো, ভালো থেকো, এই বলেই ভিডিওটি শেষ করলাম। জয় হিন্দ।